ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে লাইব্রেরিয়ান পদের জন্য যে ভ্যাকান্সি বার হয়ে এসেছে, আজকের এই ভিডিওতে বন্ধুরা আমি সে বিষয়ে আলোচনা করতে চলেছি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন। তাহলে বন্ধুরা, আমি এখন আছি ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এর লাইব্রেরিয়ান পদের অফিসিয়াল নোটিফিকেশানে। এখানে দেখে নিন, এখানে যে আবেদন পদ্ধতিটা আছে সেটা হচ্ছে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরু হচ্ছে 14/9/2019 থেকে এবং এটা চলবে 21/9/2019 রাত 8টা পর্যন্ত। এবার বন্ধুরা, এখানে দেখে নিন পে স্কেলের ব্যাপারে আপনাদের দেওয়া আছে। এখানে ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বিতেও ভাগ করে দেওয়া রয়েছে, অর্থাৎ আপনাদের যদি ব্যাচেলার ডিগ্রি হয় সেক্ষেত্রে পে স্কেলটা একরকম হবে এবং যদি মাস্টার্স ডিগ্রি হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের পে স্কেল আলাদা থাকছে। এটা একটু আপনারা দেখে নেবেন। এবার দেখে নিন শূন্য পদের ব্যাপারে। এখানে জেনারেল আছে 9টা ভ্যাকান্সি, এসসিদের জন্য 5টা, এসসিদের জন্য 1টা, ওবিসি এ ক্যাটাগরির জন্য 2টো, ওবিসি বি ক্যাটাগরির জন্য 2টো এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের 1টা, এবং টোটাল সেক্ষেত্রে ভ্যাকান্সি আছে 20টা। বন্ধুরা, এবার দেখে নিন কোয়ালিফিকেশনের ব্যাপারে। এখানে আপনাদেরকে ব্যাচেলার্স ডিগ্রি অথবা মাস্টার্স ডিগ্রি হতে হবে লাইব্রেরিয়ান সায়েন্সের উপরে। এবার দেখে নিন বয়সটা, আপনাদের এজ যেটা হবে 18 থেকে 29 বছরের মধ্যে, এবং এটা আপনাদের কাউন্ট করতে হবে 1/1/2019 হিসাবে। এবং আপনাদের যে অ্যাপ্লিকেশান ফি আছে সেটা হচ্ছে জেনারেলদের জন্য এবং ওবিসিদের জন্য 160 টাকা। এবং আপনারা অনলাইনে আবেদন করবেন www.wbhrb.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। বন্ধুরা, এবার এখানে আছে পার্টিকুলার্স অ্যান্ড সার্টিফিকেটস রিকোয়ার্ড, অর্থাৎ আপনাদের কী কী সার্টিফিকেট এখানে আপনারা জমা দেবেন এগুলো একটু আপনারা ভালো করে দেখে নেবেন। এখানে এ বি করে সব দেওয়া রয়েছে, এ বি সি করে বিভিন্ন ডকুমেন্টস, বিভিন্ন সার্টিফিকেট আপনাদের কী লাগবে এগুলো একটুখানি আপনারা ভালো করে দেখে নেবেন। এবার এই জায়গাটা একটু লক্ষ্য করুন বন্ধুরা, এখানে আপনাদের যে মার্কস ডিস্ট্রিবিউশনটা আছে, অর্থাৎ বিভিন্ন আপনাদের যোগ্যতা অনুসারে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এইভাবে কিন্তু বিভিন্ন যোগ্যতা অনুসারে কিন্তু আপনারা কিন্তু একটা করে মার্কস এখানে পাচ্ছেন, এবং সেগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে যে আপনারা কোন যোগ্যতার জন্য কত মার্কস আপনাদের ধার্য আছে, এগুলো একটু আপনারা ভালো করে দেখে নেবেন। এবং আপনাদের যে এক্সপিরিয়েন্স আছে বন্ধুরা, এক্সপিরিয়েন্সের উপরেও কিন্তু এখানে আপনাদের এখানে মার্কস ডিস্ট্রিবিউশনটা এখানে দেওয়া রয়েছে, আপনারা এটাও একটু ভালো করে দেখে নেবেন। এবং বন্ধুরা, সবার শেষে এখানে কিন্তু বলা আছে আপনাদের যে অভিজ্ঞতা যেটা আছে সেটা কিন্তু যদি 1 বছরের বেশি হয় তাহলেই কিন্তু কাউন্ট করা হবে, 1 বছরের কম কিন্তু সেটা এক্সপিরিয়েন্স হিসেবে ধরা হবে না। তাহলে বন্ধুরা, এটাই ছিল একটা ছোট্ট বিজ্ঞপ্তি। এবং যে সকল বন্ধুরা আপনারা লাইব্রেরিয়ান পদের জন্য আবেদনযোগ্য তারা কিন্তু আর দেরি না করে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসুন। অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা গিয়ে অবশ্যই অনলাইনে আবেদনটা করে দিন। তাহলে বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।